আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইউটিউবের নতুন আপডেটস। এবং এখন থেকে সকল ধরনের নতুন ইউটিউব চ্যানেলগুলোতে গুগলস এখন থেকে অ্যাড প্রোভাইড করবে, এবং সাথে কিছু সুসংবাদ এবং দুঃসংবাদ রয়েছে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে ফ্রিলান্সিং, আউটসোর্সিং এবং টেকনোলজি ভিত্তিক ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবের নতুন এই আপডেটস, যেটা ইউটিউব টার্মস অ্যান্ড সার্ভিস হিসাবে তারা দিয়েছে, ইউটিউবের যে নতুন টার্মস অ্যান্ড সার্ভিস তারা দিয়েছে সেটা হলো, ইউটিউব এখন থেকে আপনার সকল ধরনের নতুন যে ইউটিউব চ্যানেলগুলো ক্রিয়েট হচ্ছে বা নতুন যে ইউটিউব ভিডিও পাবলিশ করা হচ্ছে সেই ইউটিউব ভিডিওতেও এখন থেকে তারা অ্যাড প্রোভাইড করবে। এখানে তারা একটা কাজ যেটা করছে সেটা হলো, এখানে যাদের মানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচিং টাইম যাদের হয় নাই, তাদের ভিডিওগুলোতেই ইউটিউব সম্পূর্ণভাবে তারা অ্যাড প্রোভাইড করবে, এবং এখান থেকে যে আর্নিংটা হবে সেটা সম্পূর্ণ ইউটিউব নেবে। এখানে কোনো ক্রিয়েটরকে কোনো ধরনের আপনার রেভিনিউ শেয়ার করবে না। যখন আপনার ইউটিউবের যখন মনিটাইজেশন রুলস, যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচিং টাইম যখন ওভার হয়ে যাবে, তখন থেকেই আপনার ইউটিউব আপনাকে রেভিনিউ শেয়ার করবে। তার আগ পর্যন্ত যত আপনার অ্যাড তারা প্রোভাইড করবে বা শেয়ার করবে, সেখান থেকে যে আর্নিংটা আসবে সেখান থেকে সম্পূর্ণ আর্নিংটাই ইউটিউব নিয়ে নেবে। এখানে আপনার সুসংবাদ হিসাবে হলো, এখন থেকে এটা একমাত্র ইউএসএতেই এটা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এটা 2021 সালের জুনের দিকে বা মার্চের দিকে আপনার এটা হয়তোবা অন্যান্য দেশে তারা পাবলিশ করবে বা চালু করবে, এরকম কথা বলেছে। কিন্তু তার আগ পর্যন্ত আপনার এই চ্যানেলটা যদি আপনি এই 4000 ঘন্টা ওয়াচিং টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আর এই আওতায় পড়বেন না। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।